সুপ্রিয় দর্শক মণ্ডলী, সিম্পল ভিলেজ লাইভের পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি চাঁপাইনবাবগঞ্জ জেলার বতলাহাট নামক একটি হাটে। এই হাটে বিভিন্ন ধরনের গরু পাবেন। আমার সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন, জানা যায় গরুটির দাম কত যাচ্ছে বিক্রেতা। ভাই জান, গরুটার দাম কত যাচ্ছেন? এ গরুটার দাম কত যাচ্ছেন? ৪৫ হাজার। দাম বেশি যাচ্ছেন ভাই, আপনার বেচা দামটা বলবেন একটু। আপনি নেবেন নাকি? আপনি বেচা দামটা বলেন একটু। কম দেন, এটা তো বেচা দাম না ভাই। আমরা জানতে চাচ্ছি আপনি যে গরুটা বেচবেন এই দামটা জানতে চাচ্ছি। দেখছেন 55 হাজার দাম চাচ্ছে, 45 হাজার হলে দিবে। এটা কি জাত গরু? দেশি। আচ্ছা, বাচ্চাটার বয়স কত বলতে পারবেন? ও, কিনা গরু। দেখছেন সামনে দুটো গরু। দেখছেন সামনে বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা। দেখুন ভালো করে, বাচ্চাটা খুব সুন্দর। ভাই গরু দুটো দাম চাচ্ছেন কত জোড়া? 1,15,000। আপনি একটু বেচা দামটা বলেন। জোড়া 1,15,000 চাচ্ছে, এটা ওনাদের চাওয়া দাম। আচ্ছা, কি জাত? জাত কি এগুলো? দেশি জাতির গরু, কিন্তু ঢ্যাম গরু। ঢ্যাম ঢ্যাম গরু, হাইল্যান্ডার বা ফাইল্যান্ডার? জোড়া 1,04,000 হলে দিবে। সামনে আরেকটি গরু, বাছুর গরু। ভাই সামনের গরুটা কত দাম চাচ্ছেন, লাল গরুটা? হ্যাঁ, 45। দেখছেন 45,000 দাম চাচ্ছে গরু। ভাই এটা তো আপনাদের চাওয়া দাম, একটু বেচা দামটা বলবেন। একটু বলেন বেচা দামটা শুনি। দেখছেন 28,000 হলে দিবে। দেখছেন গরুটি, দেখুন সামনে আরো একটি গরু, আরেকটি জোড়া দাম জিগাবো। একটি একটি দেখেন,
ভাই দুইটা গরু এক জায়গায় করেন তো ভাই, দাম দুইটা জোড়া কত দাম চাচ্ছেন? সাতাশি হাজার। আপনার বেচা দামটা বলেন, বেচা দামটা বলেন। আপনি বলেন একটু শুনি, কি বলবো গাছের দাম? আপনি তো একটা টার্গেট আছে যে এই দামে আমি গরুটা বেচবো, সে বেচা দামটা বলেন। দেখছেন দুটি গরু জোড়া 76,000 হলে দিবে, এই দেখেন একটি একটি। আচ্ছা কি জাত গরু ভাই এগুলা? দেশি বাচ্চা 76,000 হলে দিবে জোড়া।